আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তানিয়া আক্তার প্রভা আপনাদের সাথে আবারও চলে এসেছি নতুন আরেকটি লেসন নিয়ে। আসলে আজকে আমি কোনো লেসন নিয়ে আলোচনা করব না, আজকে আমি একটি কেস নিয়ে আলোচনা করব। বাংলাদেশে একটি রিনাউন্ড কেস, সেটি হচ্ছে কাজী মুখলেসুর রহমান ভার্সেস বাংলাদেশ অ্যান্ড আদার 26 DLR AD 1974-44। তো চলুন, এই কেসটি থেকে আমরা কি কি জানতে পারবো সেটি নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। তো প্রথমত, এই কেসটি আসলে বারোবাড়ি কেস নিয়ে পরিচিত। এই কেসটি কেন বারোবাড়ি কেস নিয়ে পরিচিত সেটি আমরা হচ্ছে যখন হলো ফ্যাক্টের দিকে যাব তখন আমরা বুঝতে পারবো, সেখানে আমি ডিটেলসে আলোচনা করে দিব। তো হচ্ছে এই কেসটি মূলত আমাদের যে লোকাস স্ট্যান্ডি, এই কেসটি আসলে লোকাস স্ট্যান্ডি কেস নিয়েও পরিচিত, কারণ হচ্ছে এই কেসে প্রথম হচ্ছে আমাদের বাংলাদেশের লোকাস স্ট্যান্ডিটা নিয়ে আলোচনা করা হয়েছিল। মানে মামলা করার অধিকার, আপনি কোন অধিকারে হচ্ছে কোর্টের সামনে দাঁড়াবেন এবং হচ্ছে আপনি কেন এগ্রিভড হয়েছেন, আপনার কি ধরনের ইন্টারেস্ট আছে এই কেসটার সাথে রিলেটেড, সে এই কেসে আলোচনা করা হয়েছে। এবং হলো এই কেসের পরেই হচ্ছে আমাদের বাংলাদেশ কনস্টিটিউশনের 3rd Amendmentটা হয়েছিল। তারপর এখানে আরও কিছু পয়েন্ট আছে যেগুলো হচ্ছে আমাদের আমরা যখন এই কেসটা পড়ব তখন হচ্ছে জানতে পারবো। কিন্তু আমাদের এই কেস টার সাথে আমাদের যতটুকু পয়েন্ট হচ্ছে রিলেটেড সেগুলোই আমি তুলে ধরার চেষ্টা করেছি। তবুও যদি আমি সেই পয়েন্টগুলো হাইলাইট করতে চাই, সেক্ষেত্রে বলবো যে হচ্ছে আমাদের যে এক্সিকিউটিভ অথরিটি, বিদেশে কন্ট্রাক্ট মেকিং পাওয়ারটা তাদের কতটুকু হবে, এবং হচ্ছে স্টেট ভার্সেস স্টেট যদি চুক্তি হয় তাহলে সে বিষয়টি আসলে জুডিশিয়াল রিভিউ চলবে কিনা, এটি নিয়ে আসলে আলোচনা করা হয়েছে। আসলে এই কেসটির মধ্যে একটি এগ্রিমেন্ট করা হয়েছিল যেটাকে বলা হয়েছে দিল্লি এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্টের ভিত্তিতে আসলে এই কেসটি করা হয়েছিল। তো আমরা ফ্যাক্টে গেলে অবশ্যই বুঝতে পারবো। তো আসলে আমাদের কেস ডিটেলসে যদি যাই, প্রথমত হচ্ছে এই কেসটি হলো আমাদের হাইকোর্টে ফাইল করা হয়েছিল, কাজী মুখলেসুর রহমান হচ্ছে সেখানে ফাইল করেছিলেন কেসটি। তারপর হচ্ছে এই কেসটি হচ্ছে আমাদের অ্যাপিলেট ডিভিশনে যায়, সেই অ্যাপিলেট ডিভিশনে জাজ ছিলেন এম সাইম এবং সেখানে অ্যাডভোকেট ছিলেন সাইদ, ইশতিয়াক, আহমেদ এবং মিস্টার ফাজলুল, করিম এবং মিস্টার আহমেদ, সোবান। এবং হচ্ছে এখানে হচ্ছে রেসপন্ডেন্ট ছিলেন গভর্নমেন্ট অফ দ্য বাংলাদেশ। এবং এই কেসটি হচ্ছে মূলত কনস্টিটিউশনাল ল রিলেটেড একটি কেস, এবং এখানে অনেকগুলো কনস্টিটিউশনাল আর্টিকেলগুলোকে ব্রডলি আরও ডিসকাস করা হয়েছে। তো হচ্ছে আমাদের এখানে রুল অফ লসগুলো কী কী আছে, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশ কনস্টিটিউশনের আর্টিকেল 2A, এখানে হচ্ছে অ্যাবাউট দ্য টেরিটরি অফ দ্য রিপাবলিক, মানে হচ্ছে আমাদের যে বাংলাদেশের যে টেরিটরি আছে সেটা হলো আর্টিকেল 2A-তে হচ্ছে ছিল 1974 সালে। তো সেখানে হচ্ছে আমাদের বাংলাদেশের টেরিটরি বা ভূখণ্ডের পরিসীমাটা কতটুকু হবে সেটি আসলে আইডেন্টিফাই করা ছিল। এবং হচ্ছে আর্টিকেল 102 ক্লজ 2A-তে হচ্ছে রিট অফ সার্চিওরিটি, সেটা নিয়েও হচ্ছে আমি আলোচনা করব। এবং হচ্ছে আর্টিকেল 103 ক্লজ 2A, এখানে হচ্ছে ইস্যু অফ দ্য সার্টিফিকেট, মানে হচ্ছে হাইকোর্ট যখন একটা সার্টিফিকেট ইস্যু করে তখন হচ্ছে অ্যাপিলেট ডিভিশনে কী কী জুরিডিকশন আছে সেটা নিয়ে হলো এই আর্টিকেলে আলোচনা করা হয়েছে। এবং আর্টিকেল 36 হলো ফ্রিডম অফ মুভমেন্ট, মানে হলো চলাচলের অধিকার বা ঘুরে ফেরানোর অধিকারটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইট আর্টিকেল 36-এর আন্ডারে বলা হয়েছে, এবং এই কেসের সাথেও এই রুলসগুলো এবং লসগুলো রিলেটেড। ওকে, তো হলো আমরা যদি ফ্যাক্টের দিকে যাই, তো এখন আমি ফ্যাক্টটা শর্টলি আলোচনা করি। সেখানে হলো এই যে আমাদের স্বাধীনতার পর ইন্ডিয়া এবং বাংলাদেশ সীমানা সংক্রান্ত একটি চুক্তি হয়েছিল, যেটাকে বলা হয়েছে যে দিল্লি এগ্রিমেন্ট, এবং মুজিব এবং ইন্দিরা একটা এগ্রিমেন্ট করেছিলেন, সেটাকে বলা হয়েছিল আমাদের দেশের তখন হচ্ছে শেখ মুজিবুর রহমান প্রাইম মিনিস্টার ছিলেন এবং ইন্ডিয়াতে ছিলেন হলো ইন্দিরা গান্ধী। তো দুজন প্রাইম মিনিস্টার মিলে তারা হচ্ছে
একটি এগ্রিমেন্ট সাইন করেছিলেন, যেটি হচ্ছে দিল্লি এগ্রিমেন্ট। সেটা হচ্ছে সীমানা সংক্রান্ত ছিল এবং সেই সীমানাটার নাম ছিল হচ্ছে বারোবাড়ি ইউনিয়ন। তো সেই কারণেই হচ্ছে এই কেসটার নাম বারোবাড়ি কেস নামে পরিচিত। এবং সেখানে হলো একটা, আমরা যখন হলো বারোবাড়ি অঞ্চল বাংলাদেশে দেখতে যাব, সেখানে হলো আমরা দেখব যে হলো দহগ্রাম, যেখানে কিনা বাংলাদেশের এক পাশে হলো দহগ্রাম আছে এবং হলো মাঝখানে একটি ইন্ডিয়ার রাস্তা গিয়েছে। সেখানে হচ্ছে 3 বিঘা রাস্তা হচ্ছে ইন্ডিয়া আমাদেরকে লিজ হিসেবে দিয়েছে, যেটা দিয়ে কিনা আমরা হচ্ছে আমাদের দহগ্রাম, যেখানে কিনা বাংলাদেশি সিটিজেনরা বসবাস করি, সেখানে আমরা বাংলাদেশ থেকে যেতে পারি। তো এটাকে বলা হচ্ছে এনক্লেভ, মানে হচ্ছে সিট মহল। তো দহগ্রাম যেটা হলো বাংলাদেশের, সেটা হলো আমাদের আমাদের দেশের হচ্ছে সবচেয়ে বড় সিট মহল। তো সেখানে আমাদের কান্ট্রির অনেক মানুষই বসবাস করে। তো আমাদের যে 3 বিঘা যে ইন্ডিয়া আমাদেরকে যে লিজটা দিয়েছেন দহগ্রাম এবং হচ্ছে আমাদের বাংলাদেশের মাঝখানে যে একটা বর্ডার পয়েন্ট ছিল, সেখানে হলো আমাদেরকে ইন্ডিয়ারা হলো লিজ দিয়েছে 3 বিঘা পরিমাণ জমি। সেখান থেকে আমরা একটা রাস্তা গিয়েছে, সেই রাস্তাটা ইউজ করেই হলো আমরা বাংলাদেশ থেকে দহগ্রামে যাই। সেখানে আমাদের যে সিটিজেন আছে তারা হচ্ছে আমাদের বাংলাদেশে আসেন। তো সেটাও আমাদের বাংলাদেশের একটি পার্ট। যখন আমরা হলো এই সিট মহলটা নিয়ে এবং দহগ্রাম এবং হচ্ছে বারোবাড়ি নিয়ে ডিটেলসে ইতিহাসটা পড়ব, তখন আমরা আরো ভালো করে জানতে পারবো। এখন আমি মূল পয়েন্টে আসি। তো হলো আমাদের যে বারোবাড়ি জায়গাটা ছিল, সেটা নিয়ে হচ্ছে একটা ডিসপিউট হয়েছিল। সেই সীমানা সংক্রান্ত বিষয় নিয়ে একটি চুক্তি করা হয়েছিল, যেখানে দুই দেশের প্রাইম মিনিস্টাররা সেখানে সাইন করেছিলেন, যার ফলে আর্টিকেল 2A সাথে হচ্ছে এই যে ট্রিটিটা হচ্ছে কন্ট্রাডিক্ট করেছিল এবং এটা হচ্ছে আর্টিকেল 2A কে ইফেক্ট করেছিল। তখন হচ্ছে কাজী মুখলেসুর রহমান হচ্ছে একটা অ্যাপ্লিকেশন করেন আর্টিকেল 102 and 2A অফ দ্য বাংলাদেশ কনস্টিটিউশন। সেখানে হচ্ছে তিনি এই যে ট্রিটিটা বা হচ্ছে দিলি ট্রিটি যেটা ছিল, সেটা হচ্ছে কাজী মুখলেসুর রহমান হচ্ছে চ্যালেঞ্জ করেন। এবং চ্যালেঞ্জ করার ফলে তিনি বলেন যে হচ্ছে এই ট্রিটিটা হচ্ছে বাস্তবায়ন করা যাবে না উইদাউট দ্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এন্ড সাচ রিলেটিং টু দ্য হেডিং ওভার দ্য এনক্লেভ ক্যানট বি কনক্লুডেড। ওকে, তো এখানে বলা হয়েছে যে এই ট্রিটিটা আসলে বাস্তবায়ন করা যাবে না যতদিন পর্যন্ত না হচ্ছে আমাদের বাংলাদেশ কনস্টিটিউশনের যে আর্টিকেল 2A হলো বাংলাদেশের পরিসীমাটার কথা বলা হয়েছে, সেটা যতদিন পর্যন্ত না অ্যামেন্ডমেন্ট করা হয়। এবং আরেকটা জিনিস তিনি মেনশন করেছিলেন, সেটা হচ্ছে দ্য দিলি ট্রিটি ওয়াজ চ্যালেঞ্জ বাই ওয়ান কাজী মুখলেসুর রহমান অন দ্য গ্রাউন্ড দ্যাট প্রাইম মিনিস্টার হ্যাড নো রাইট টু দ্য ট্রান্সফার অফ সাউদার্ন হাফ অফ দ্য বেরোবাড়ি হুইচ ওয়াজ ইন্টিগ্রাল পার্ট অফ দ্য বাংলাদেশ, রাদার হি এন্টার ইন টু দিস এগ্রিমেন্ট বাই এক্সারসাইজিং দ্য আল্টাভাইরাস পাওয়ার অফ দ্য প্রাইম মিনিস্টার। তো আমি যেটা আগে বলেছিলাম যে এক্সিকিউটিভ পাওয়ার, মানে এক্সিকিউটিভ পাওয়ারটা হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার হচ্ছে আল্টাভাইরাস ইউজ করেছিলেন, যে হচ্ছে সাউদার্ন হাফ অফ দ্য বেরোবাড়ি সেটা হচ্ছে বাংলাদেশের পার্ট ছিল, সেটা তিনি হলো ইন্ডিয়াকে ট্রিটির মাধ্যমে দিয়ে দিয়েছিলেন। তো সেটা নিয়ে হচ্ছে আমাদের কাজী মুখলেসুর রহমান হলো চ্যালেঞ্জ করেছিলেন অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা রিট পিটিশন করেছিলেন। সেই রিটটা ছিল রিট অফ সার্চুয়ারি। আমরা জানি যে আর্টিকেল 102 2A হচ্ছে রিট অফ সার্চুয়ারি সম্পর্কে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে যে হলো রাষ্ট্র বা রাষ্ট্রের সাথে সম্পর্কযুক্ত কোনো অথরিটি যদি কোনো চুক্তি বা হচ্ছে কোনো কাজ করে থাকেন আইনের বাহিরে যদি করেন, আইনের বাহিরে করলে সেখানে আমরা অ্যাপ্লিকেশন দিয়ে কাজটি বাতিল করতে পারি। ওকে, তো হচ্ছে যখন হলো আমাদের হাইকোর্টের কাছে যাওয়া হলো, তখন হলো হাইকোর্টে যাওয়ার পর সেখানে হলো হাইকোর্ট বলেন যে হলো একটা সামারিলি ডিসমিস করে দিয়েছিলেন কেসটিকে। হাইকোর্ট সামারিলি ডিসমিস করে এবং তিনি একটি সার্টিফিকেট ইস্যু করে দিয়েছিলেন আর্টিকেল 103 Clause 2A আন্ডারে। এবং সেখানে হচ্ছে হাইকোর্ট হলো মেনশন করেননি যে সার্টিফিকেটটি হচ্ছে তিনি কোন আর্টিকেলের আন্ডারে হলো ইস্যু করেছিলেন। কিন্তু আমরা জানি যে আর্টিকেল
103(2)(a)তে বলা হয়েছে যে হাইকোর্ট যদি সার্টিফিকেট প্রদান করেন তাহলে এজ এ রাইট একজন অ্যাপিলেন্ট মানে হচ্ছে কাজী মুখলেসুর রহমান হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশনে যেতে পারবেন, এবং সার্টিফিকেটে যদি বলা থাকে যে এই মামলা সংবিধানের কোনো ব্যাখ্যার প্রশ্ন জড়িত আছে তাহলে এজ এ রাইট দ্য অ্যাপিলেন্ট হচ্ছে অ্যাপিলেট ডিভিশনে এই মামলাটি নিয়ে যেতে পারবে। অ্যাজ ইউজুয়াল দ্য মুখলেসুর রহমানও হচ্ছে এই মামলাটি নিয়ে হচ্ছে অ্যাপিলেট ডিভিশনে গিয়েছিলেন। তখন হলো আমাদের কী হয়েছিল সেটা নিয়ে এখন আমি আলোচনা করব যে রেসপন্ডেন্টের রেসপন্সটা কেমন ছিল। তখন রেসপন্ডেন্ট হচ্ছে বলেছিলেন, রেসপন্ডেন্টটা আলোচনা করার আগে আমাদের আরও কিছু জিনিস নিয়ে আলোচনা করতে হবে, সেটা আমি একটু মিস আউট করেছিলাম। সেটা হচ্ছে কেস ইস্যুগুলো আমি চারটা ইস্যু নিয়ে এখন বলছি। সেটা হচ্ছে প্রথমটা, ওয়েদার দ্য পিটিশনার হ্যাজ লোকাল স্ট্যান্ডি। পিটিশনারের কি হচ্ছে লোকাল স্ট্যান্ডি আছে, মানে হচ্ছে মামলা করার অধিকার কি আছে। দ্বিতীয় ইস্যুটা হচ্ছে ওয়েদার দিলি ট্রিটি ইজ অ্যামেন্ডেবল টু জুডিশিয়াল রিভিউ, মানে এই যে দিলি ট্রিটিটা হয়েছে এটা কি হচ্ছে জুডিশিয়াল রিভিউর মাধ্যমে অ্যামেন্ডেবল। ওয়েদার দ্য প্রাইম মিনিস্টার ক্যান ইউনিটারি ডিটারমাইন দ্য বাউন্ডারিজ অফ দ্য কান্ট্রি, মানে হচ্ছে যে এক্সিকিউটিভ জুরিডিকশন কি আছে প্রাইম মিনিস্টারের যে এই বাউন্ডারিগুলো ডিটারমাইন করার। ওয়েদার দ্য পিটিশনার এগ্রিপ, মানে হচ্ছে কাজী মুখলেসুর রহমান কি হচ্ছে এগ্রিপ্ট পারসন। তো হলো এগুলো যখন নিয়ে আলোচনা করা হচ্ছে তখন হলো রেসপন্ডেন্ট কি বলেছেন, মানে হচ্ছে বাংলাদেশের পক্ষে বা সরকারের পক্ষে যে ছিলেন তিনি হচ্ছে কি বলেছিলেন। তিনি বলেছিলেন যে সামারিলি, মানে তাদের অবজেকশনটা কি ছিল, তাদের অবজেকশনটা ছিল হচ্ছে হাইকোর্ট ডিভিশন হচ্ছে আমাদের যে কেসটা আছে বা অ্যাপ্লিকেশনটা আছে সেটা হলো সামারিলি ডিসমিস করেছেন। এখানে হচ্ছে হাইকোর্ট ডিভিশন কোনো ডিটেলসে জাননি, কিন্তু হাইকোর্ট ডিভিশন আবার লিভ টু আপিলও গ্রান্টেড করে দিয়েছিলেন সার্টিফিকেট ইস্যুর মাধ্যমে। কিন্তু সেখানে হচ্ছে কোন আর্টিকেলের আন্ডারে সেটা হলো আইডেন্টিফাই করা হয়নি, এবং হাইকোর্ট এখানে হচ্ছে ব্যাখ্যা করেননি, ডিটেলসে জাননি, এবং এখানে তারা হচ্ছে জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করেননি। তো এখানে রেসপন্ডেন্টরা বলতে চেয়েছেন যে হলো এই যে সার্টিফিকেটে এখানে হচ্ছে ডিফেক্টিভ সার্টিফিকেট, এবং এটি হচ্ছে একটি হলো ইনকম্পিনেন্ট হলো সার্টিফিকেট, যার ফলে হচ্ছে আমাদের যে মুখলেসুর রহমান তিনি হচ্ছে আমাদের কোর্টে আসতে পারবেন না এই কেসটা নিয়ে, যেহেতু এটা ইনকম্পিনেন্ট এবং এটা ডিফেক্টিভ সার্টিফিকেট। তো এখানে হলো কোর্ট আমাদের কিছু কথা বলেছিলেন, সেটা নিয়ে আমি একটু বলতে চাই। সেখানে হলো কোর্ট তাদের সাথে এগ্রি করেছিলেন, রেসপন্ডেন্ট সাথে তিনি বলেছিলেন যে হলো আমি অবশ্যই এই কোর্ট হলো এগ্রি করে যে সার্টিফিকেটটি ডিফেক্টিভ, বাট এটা ইনকম্পিনেন্ট না, ইনকম্পিনেন্ট হবে না শুধু এই কারণে যে তিনি আমাদের যে বিজ্ঞ আদালত হাইকোর্ট সেটা হচ্ছে তিনি ডিটেলসে জাননি বলে সেটা ইনকম্পিনেন্ট হবে না, আপিলটি চলবে, এবং হচ্ছে ইনকম্পিনেন্ট এই জন্য এই শুধু এই গ্রাউন্ডে আমরা এটাকে ইনকম্পিনেন্ট বলতে পারবো না। কোন গ্রাউন্ডে? এই গ্রাউন্ডে যে হচ্ছে আমাদের হাইকোর্ট ডিভিশন হলো এটা হলো ডিটেলসে জাননি বা আইডেন্টিফাই করেনি এবং তার জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করেনি। তখন হচ্ছে আমাদের কোর্ট বলেছিলেন যে হচ্ছে জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করেনি, এবং আমাদের হাইকোর্ট ডিভিশনের উচিত ছিল যে জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করা, এবং হচ্ছে এই হাইকোর্ট ডিভিশন হলো আমাদের মেকানিক্যাল মাইন্ড হচ্ছে ইউজ করেছিলেন। তো যদিও হাইকোর্টের সামারিলি ডিসমিস করাটা হচ্ছে উচিত হয়নি, ডিটেলসে যাওয়া উচিত ছিল, কিন্তু হচ্ছে আমাদের হাইকোর্ট ডিভিশন মেকানিক্যাল মাইন্ড ইউজ করেছিলেন, এবং এই কারণে শুধু এই কারণে আমাদের আপিলটা চলবে না, এরকম হতে পারে না। ওকে, তো আপিলটা হচ্ছে প্যারাডক্সিক্যালি, মানে হাইকোর্ট ডিভিশন হলো একটা প্যারাডক্সিক্যালি স্ট্যান্ড নিয়েছিলেন, তাই হলো আমাদের আপিলটি চলেছিল। ওকে, সেকেন্ড ইস্যুটা যে আমরা পড়েছিলাম রুল অফ ল,
প্রথম ইস্যুটাই পড়েছিলাম যে হচ্ছে আমাদের যে এগ্রিপ পারসন, মানে হচ্ছে আমাদের কাজী মোখলেসুর রহমান কি এগ্রিপ পারসন নাকি ওনার কি লোকাল স্ট্যান্ডে আছে। তখন হলো সরকার পক্ষের ওনারা বলেছিলেন যে কাজী মোখলেসুর রহমান তো এই যে বেলোবাড়ি যে জায়গাটা সেখানে হচ্ছে তারা তিনি হচ্ছে বসবাস করেন না এবং সেখানে তার কোনো পার্সোনাল ইন্টারেস্টও নেই। যদি তিনি সেখানে বসবাস করতেন সেক্ষেত্রে তিনি হলো তার হলো লোকাল স্ট্যান্ডই থাকতো এবং তিনি সেটা নিয়ে হচ্ছে মামলা করতে পারতেন। তখন হচ্ছে কাজী মোখলেসুর রহমান বলেছিলেন যে হলো আমার হচ্ছে এখানে সাফিসিয়েন্ট ইন্টারেস্ট আছে, কারণ আমার এখানে 36 মানে হলো চলাফেরার অধিকার, ফান্ডামেন্টাল রাইট, সেটা হচ্ছে ভায়োলেট হয়েছে এবং আমার এখানে সাফিসিয়েন্ট ইন্টারেস্ট আছে। ডিরেক্ট ইন্টারেস্ট না থাকলেও যেহেতু এটি একটি ইন্টারন্যাশনাল ট্রিটি, সেখানে আমার একজন সিটিজেন বাংলাদেশের সেখানে আমার একটা অধিকার আছে সেখানে ইন্টারফেয়ার করার। তো এখান থেকে আমরা আবার কিছুটা আজ পাচ্ছি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন নিয়ে, মানে হচ্ছে জনস্বার্থে যে মামলাগুলো হয় সেটারও কিছু ডিটেলস আসলে আমাদের এই কেসে দেওয়া হয়েছিল। তখন হচ্ছে কোর্টের রেসপন্স কী ছিল, কোর্ট বলেছিলেন যে পিটিশনারে হ্যাঁ লোকাল স্ট্যান্ডই ছিল, কারণ হচ্ছে তার হচ্ছে ফান্ডামেন্টাল রাইট 36 আন্ডারে সেটা ভায়োলেট হয়েছে এবং হলো তিনি হলো এই লোকাল নেচার না হলেও কাজী মোখলেসুর রহমান ওই জায়গায় বসবাস না করলেও যেহেতু তার 36 ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হচ্ছে চলাচলের ঘোরাফেরার অধিকার, সেই ক্ষেত্রে হচ্ছে তিনি তার হচ্ছে লোকাল স্ট্যান্ডই আছে। এবং প্রাইম মিনিস্টার কেন এই যে প্রাইম মিনিস্টার হচ্ছে আমাদের এই যে এই সীমানাটা হচ্ছে নির্ধারণ করতে পারবেন না উইদাউট দ্য অ্যামেন্ডমেন্ট অফ দ্য বাংলাদেশ কনস্টিটিউশন, এই কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট ছাড়া বাংলা আমাদের প্রাইম মিনিস্টার হচ্ছে এই ট্রিটিটা আসলে বাস্তবায়ন করতে পারবেন না। তো অ্যাট লাস্ট কী হয়েছিল, তখন এই এই কেসের পর তারপরে এই জাজমেন্টের পর আমাদের হচ্ছে বাংলাদেশ কনস্টিটিউশনের 3rd অ্যামেন্ডমেন্টই হয়েছিল, যার মাধ্যমে হচ্ছে আমাদের বাংলাদেশ কনস্টিটিউশনের যে আমাদের বাংলাদেশে যে সীমানাটা ছিল সেটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট করা হয় এবং আমাদের যে হলো 3 বিঘা রাস্তাটা সেটাও হচ্ছে এই 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 ট্রিটির মাধ্যমে হচ্ছে প্রতিষ্ঠিত হয়। তো এটাই হচ্ছে আমাদের মূল কথা। তো আমি চেষ্টা করেছি সুন্দরভাবে এটা উপস্থাপন করার, যদিও কিছু কিছু ডিটেলস আমি হলো ব্রডলি আলোচনা করেছি। তো আপনারা যখন হচ্ছে কেসটা আরও মনোযোগ সহকারে ডিটেলসে পড়বেন এবং আমার রেকর্ডিংটা বারবার শুনবেন তখন হচ্ছে অনেক ভালোভাবে বুঝতে পারবেন আশা করি। আমি বোঝানোর অনেক ট্রাই করেছি এবং এখানে আমাদের 3rd অ্যামেন্ডমেন্ট যে 28 নভেম্বর 1974 সালে যে 3rd অ্যামেন্ডমেন্ট হয়েছিল সেটার সাথে রিলেটেড এই কেসটি, এবং এই কেসটি হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি কেস। তো আশা করবো আপনাদেরকে ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, পাশে থেকে আমাদেরকে উৎসাহ দিবেন, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ আর আগামী দিন পর্যন্ত।